এই বলে রাধারানীকে মনের মতো করে সাজিয়ে দিয়ে আমার গোবিন্দ বিদায় দিয়েছে। আর এদিকে এমন সময় জটিলা বলছে, আয় কুটিলা, কুটিলা বলি একবার দেখে আয় তোমার রাধারানীর কাছে গিয়ে। রাধারানী কি করছে? ওমা কুটিলা মনের আনন্দে রাধারানীর কাছে গিয়ে কি দেখছে, না রাধারানীর শয্যার পাশে পড়ে আছে কি মোহন মুড়ো। আর যেই না বাসীকে দেখেছে মা, অমনি সেই বাসীকে বাম করে ধরে বলছে, আজ তোকে পেয়েছি, আজ তোকে পেয়েছি, তুই তো বড় রাধা রাধা বলে বাজিস, কই একবার বাজ তো দেখি, আজ আমি তোকে কি করব জানিস, যে ছাড়ে রো বাসি রে তুই যদি না গালে পায়, যে ছাড়ে রো বাসি রে তুই যদি না গালে পায়, যে ছাড়ে রো বাসি রে তুই যদি না গালে পায়, ওই ছাড়ে মনের উপায় দেখুন মা। এবার কুটিলা কি করেছে, বাম করে বাসিটাকে ধরে বলছে, আজ তোকে পেয়েছি, আর তুই বড় রাধা রাধা বলে বাজি, বলে আজ তোকে কি করব জানিস, তোরে ব্রজ মাঝে রাখবো না রে, ব্রজ মাঝে রাখবো দেখুন। এবার কুটিলা কি করেছে, ওই বাসিটি যেই না দেখেছে মা, মনের আনন্দে বাসি নিয়ে চলেছে জটিলার কাছে, গিয়ে বলছে, মা এই দেখো, এই দেখো মা তোমার বধুর কাণ্ড, বলি তোমার বধুর শয্যার পাশে পড়েছিল মা এই মোহন মুরলি, কিন্তু চোর ধরতে তো আমি পারিনি, অন্ধকারে মুরলি ফেলে চোর তো পালিয়ে গেছে মা, তা তুমি তো আমার কথা বিশ্বাস কর না, আমি নাকি তোমার বইয়ের নামে শুধু মিথ্যা অপবাদ দিই, বলি দেখছো তো মা তোমার বইয়ের কাজ, বলি একটু লাজ লাগে না, হ্যাঁ এই কলঙ্কের মুখ গলায় কলসি বেঁধে ডুবে মরতে পারি না, যার কলঙ্কে লাজ নাই তার বাঁচার চাইতে মরাই ভালো, 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 উলে কালি দেওয়ার চেয়ে বাঁচার চাইতে মরাই ভালো, উলে কালি দেওয়ার চেয়ে বাঁচার চাইতে মরাই ভালো, উলে কালি দেওয়ার চেয়ে বাঁচার চাইতে মরাই ভালো। এবার কুটিলার কাজ হতে বাসিটি নিয়ে জটিলা বলছে, আজ তোকে পেয়েছি, তুই বড় রাধা রাধা বলে কাঁদিস, কই একবার বাজ তো দেখি, বলি আজ আমি তোকে কি করব জানিস, এই বাসি আজ আয়া নেলে এই বাসি আমি দেখাবো, ওরে ও কুটিলা আয়া নেলে এই বাসি আমি দেখাবো। ওমা এদিকে গোবিন্দ আমার ছল ছল নয়নে বৃন্দার দ্বারে দাঁড়িয়ে আপন বসন দিয়ে নয়ন দুটি মুছছে, আর তা দেখে ললিতা বলছি, ও শ্যাম শ্যামু, বলি আজ তোমার নয়নে জল কেন শ্যাম, গোবিন্দ বলছে, কই আমি তো কাঁদিনি, আমি কেন কাঁদতে যাব, আচ্ছা ললিতা এই যে সংসারে এমন কে আছে যে আমায় কি কাঁদাতে পারে, আর আমি কাঁদলে যে সারা জগৎ কাঁদবে ললিতা, না 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 শ্যাম এ তুমি মিথ্যা কথা বলছো, আমি তো এই মাত্র দেখলাম তোমার বসন দিয়ে তুমি ছলো ছলো নয়ন দুটি মুচ্ছি, তুমি যেন কি আমায় লোকাচ্ছ শ্যাম, ও মায়েরা গোবিন্দ দেখছে এবার কিন্তু সত্যি কথা বলাই ভালো, তাই বলছে, শোনো 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 ইগো ললিতা সুন্দরী, আমি রাই সজ্জায় পাশরিয়া ও গো এসেছি নিতাই গৌর হরি গৌর হরি, ও কি বললে শ্যাম, তুমি যে বাসিতে রাধা নাম জপ করতে, দেবাঋষি রাধা নাম জপ করতে সেই বাসি ফেলেছো, তাও কি না রাধার সজ্জা, ও শ্যাম বলি এবার আমি কি করব জানো শ্যাম, আমি দেব দেব ঢাক বাজিয়ে দেব, 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 কথা গোপন রাখব না গো দেব দেব ঢাক বাজিয়ে দেব, তোমার কথা গোপন রাখব না গো দেব দেব ঢাক বাজিয়ে দেব, কথা গোপন রাখব না দেব দেব ঢাক বাজিয়ে দেব, দাঁড়াও 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 কি বললে ললিতা, তুমি ঢাক বাজিয়ে দেবে, আমি বলি আমার এই গোপন কথা তুমি গোপনে রাখবে তার জন্যই তোমাকে বললাম, আর তুমি বলছো সকলকে জানিয়ে দেবে ললিতা,
ললিতা বলছে না শ্যামদা, আমি তো মুখে কিছু বলবো না, আমি তো ঢাক বাজিয়ে জানিয়ে দেব। আমার মনে হয় এই গোপন কথা সকলে বুঝতে পারবেন, আর কিছু লোক বুঝবে তা বুঝু। ও শ্যাম, ওদিকে তোমার মা তোমার জন্য কতই না চিন্তা করছে, যাও শ্যাম এবার তুমি গৃহে ফিরে যাও। এই বলে গোবিন্দ আমার আজ ছল ছল নয়নে চলেছি কোথায় না মা যশোমতীর কাছে। কিবা জর জর অন্তর শ্যামের বাসির জর জর অন্তর ওই বাসির এবার জর জর অন্তর শ্যামের বাসির জর জর অন্তর বাসির লাগিয়া আবার মায়ের কাছে যাই গোপাল কাঁদিয়া ওই মায়ের কাছে যাই কাঁদিয়া কাঁদিয়া। দেখুন মা, এবার গোবিন্দ যেই না ছল ছল নয়নে আজ মা যশোমতীর কাছে গিয়ে দাঁড়িয়েছি, অমনি মা যশোমতী আমার যেই না গোবিন্দকে কানতে দেখেছেন মা, অমনি দিদি রোহিণীকে ডেকে বলছি, দিদি ও দিদি এসে দেখে যাও দিদি, আজ আমার গোপাল কত কাঁদছে। তা যেই না গোপালের করপানে চেয়েছে, আস্তে মায়েরা কথা নয়, যেই না গোপালের করপানে চেয়েছে দেখে সোনার মুরলি করেনি, তাই মা আমার কাঁদছে আর বলছে কি বা এসো রে এসো রে পড়ানো কানা, এসো রে এসো রে পড়ানো কানা, এসো রে এসো রে পড়ানো কানা, ওরে এসো রে এসো রে পড়ানো কানা, তোমার সোনার মুরলি কেন করে না, ওই সোনার মুরলি কেন করে না, সোনার মুরলি কেন করে না, সোনার মুরলি কেন করে না। যশোমতী বলছে গোপাল তুই সোনার মুরলি ফেলে এসেছিস, জানিস বাবা সোনা যে হারানো ভালো নয়, সোনা হারানো তো অমঙ্গল, আমার যে বড় ভয় করছি যদি তোর কোনো অমঙ্গল হয় গোপাল, বল বাবা বল তুই সোনার মুরলি কোথায় ফেলে এসেছিস বল। ওরে তুই যে আমার বড় সাধনার ফল, অনেক সাধনা করে তোকে যে আমি আমারই কোলে পেয়েছি গোপাল, একবার মা বলে ডাকরে গোপাল, ওরে মা বলে ডাকরে গোপাল, একবার মা বলে আমায় ডাকরে গোপাল, একবার মা বলে ডাক রে গোপাল, আমার তাপি তঙ্গ শীতল করি, ওরে মা বলে ডাক রে গোপাল, আমার তাপি তঙ্গ হরি বল হরি শীতল করি, একবার মা বলে ডাক রে গোপাল। জানিস গোপাল তুই আমার বড় সাধনার ফল, কত সাধনা করে আমি যে তোকে আমার এই কোলে পেয়েছি গোপাল, আস্তে মায়েরা কথা নয়। ওরে গোপাল তোকে যখন আমি আমার কোলে পাইনি তখন কোন ভিখারি আমার হাতে ভিক্ষা নিত না, আর আজ আজ কত ভিখারি কর পেতে দাঁড়িয়ে থাকে জানিস বাবা, কত কত যদুরানন কত পঞ্চানন দাঁড়িয়ে এসে ডাক দেয় বলে মা ভিক্ষা দাও। ওরে গোপাল আমি ভিক্ষা নিয়ে যাই কিন্তু তারা আমায় কি বলে জানিস, আস্তে মায়েরা এদিকে মন দেবেন মা কথা নয়, বলি তারা আমায় কি বলে জানিস, আমি যে তাদের কাছে ভিক্ষা নিয়ে যাই কিন্তু ওই ভিখারি বলে মা ও মা তোর কোল জোড়া ধন ওই মানিক রতন দে মায়া মার কোলে, তোর কোল জোড়া ধন রতন দে মায়া মার কোলে, তোরই কোল জোড়া ধন মানিক
রতন বলি দে মায়া মার কোলে, মা তোর কোল জোড়া ধন মানিক রতন দে মায়া মার কোলে, আমার তাপিত অঙ্গ আমি শীতল করি আজ গোপাল কোলে কোলে, তাপিত অঙ্গ শীতল করি গোপাল কোলে কোলে, তোরই কোল জোড়া ধন মানিক রতন দে মায়া মার কোলে, ওরে তুই যে কত সাধনা করে পেয়েছি গোপাল, ওরে জানিস গোপাল তুই আমার বড় সাধনার ফল, এবার সেই ভিখারি যে তোকে কোলে নিতে চায় আর আমি যে তোকে তার কোলে দেব না, এবার ভিখারি চলে যাচ্ছে দেখে ভাবলাম খালি হাতে অতিথি যদি ফিরে যায় তাহলে তো অমঙ্গল হবে, অমনি জানিস বাবা তোর অঙ্গের ধুলাগুলি ঝেড়ে আমি তোর অঙ্গের ধুলাগুলি ঝেড়ে তার কোলে দিতে যাব, এমন সময় ওই ভিখারি বলে উঠল মা ও মা, বলি অঙ্গের ধুলা ঝেড়ো না মা, অঙ্গের ধুলা ঝেড়ো না মা, ওই অঙ্গের ধুলা ঝেড়ো না মা, অঙ্গের ধুলা ঝেড়ো না মা, ধুলার লাগি কৈলাশ ছাড়া অঙ্গের ধুলা ঝেড়ো না মা, ওই ধুলার লাগি কৈলাশ ছাড়া অঙ্গের ধুলা ঝেড়ো না মা, ওরে গোপাল এবার যেই না আমি ওই ভিখারির কোলে তোকে দিয়েছি বাবা অমনি ওই ভিখারির সাথে তুইও যে এক হয়ে গেলি, তাই আমি যে বড় কষ্ট করে আবার তোকে আমার এই কোলে ফিরে পেলাম, বল বাবা তুই সোনার মুরলি কোথায় ফেলে এসেছিস, ওরে সোনা হারানো কিন্তু ভালো নয়, সোনা হারানো যে অমঙ্গল, যদি তোর কোনো অমঙ্গল হয় গোপাল তুই আমায় বলে দে গোপাল তুই সোনার মুরলি কোথায় ফেলে এসেছিস, গোবিন্দ বলছে মা কৃষ্ণ বলে শোনো মা ছুঁয়ে বলি তব পা, 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 আমি সোনার মুরলি নাহারাই সোনার মুরলি নাহারাই, সোনার মুরলি নাহারাই সোনার মুরলি নাহারাই, ওই জটিলার খন্ড খাইল কুটিলা কারিয়া নিল, জটিলার খন্ড খাইল জটিলার খন্ড খাইল কুটিলা কারিয়ানি, জটিলার খন্ড খাইল কুটিলা কারিয়ানি, বলি তাই মোর হাতে বাসি নাই, তাই মোর হাতে বাসি নাই, তাই মোর হাতে বাসি নাই মা গো তাই মোর হাতে বাসি নাই, বলি কর্মচারে কেড়ে নিল, কর্মচারে কেড়ে নিল মা গো কর্মচারে, কর্মচারে কেড়ে নিল তার জোরে পারলাম না, কর্মচারে কেড়ে নিল তার জোরে পারলাম না, কর্মচারে কেড়ে নিল তার জোরে পারলাম না, কর্মচারে কেড়ে নিল মা গো তাই মোর হাতে বাসি না, ও মা জানো মা ওই কুটিলা না খুব মুখরা ওর সাথে আমি কিছুতেই পারলাম না, দেখুন মায়েরা এবার সখীগণ চিন্তা করছে কেমন করে রায়শয্যা থেকে গোবিন্দের ওই বাসি আনা যায়, জটিলা কুটিলা একবার যদি রায়শয্যায় স্বামীর বাসি দেখে তাহলে আমাদের রাধারানীর গঞ্জনার আর শেষ নেই, তা এমন সময় তারা কি করেছে সকল সখীগণ মিলে স্মরণ নিয়েছে মা গো লীলার সহায়কারিণী মা যোগমায়া, আর মা যোগমায়াকে যেই না তারা স্মরণ করেছে, মা যোগমায়া কি করেছে না কতগুলি বাসি সৃষ্টি করে এবার সকলের করে বাসি দিয়ে যাত্রা করলেন কোথায় মা না জটিলা ভবন, আর এদিকে জটিলা যেই না যোগমায়াকে দেখতে পেয়েছে অমনি যোগমায়াকে দেখতে পেয়ে বলছে এসো এসো যোগমায়া বসো গোয়াসন, তোমরা বহু ভাগ্য ফলে এলে আজ আমারও ভবন, জটিলা বলছে মা আর
আজ হঠাৎ কি মনে করে আমার ভবনে তুমি না এলে? বলে, শোন জটিলা, আমরা তোর কাছে একটা কথা জানতে এসেছি। আমরা তোর কাছে একটা কথা জানতে এসেছি, সেটা হলো কাল রাত্রে তোরা কি কোনো বাসি পেয়েছিস? বলে, হ্যাঁ মা, পেয়েছি। আমাদের বধূ শয্যার পাশে পড়েছিল, তা আমার মনে হয় ওই বাসি কালার বাসি ছাড়া আর কারো নয়। বলে, এই দেখ, এই বাসিটাই তো, এই বাসির কথাই তো জানতে এসেছি। ওরে, এই বাসি তো আমরা সকলেই কাল রাত্রে পেয়েছি। বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, ওরে বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, আমরা বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, আবার আচম্বিতে পড়লো বাসি এই মদের কোলে, 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 মুগরা মুখরা বাসি ছয় ছিদ্রতা, মুগরা মুখরা বাসি ছয় ছিদ্রতা, দেখো মুগরা মুখরা বাসি ছয় ছিদ্রতা, মুগরা মুখরা বাসি ছয় ছিদ্রতা, আবার বিনা দর্শে কলঙ্কিত করে শিরাধায়, ওই বিনা দর্শে কলঙ্কিত করে শিরাধায়, বাসি বিনা দর্শে কলঙ্কিত করে শিরাধায়, তাড়াতাড়ি করে গিয়ে আমার ওই গোবিন্দের বাসিটি এনে মা যোগমায়ার হাতে দিয়েছে। আর মা যোগমায়া যেই না গোবিন্দের বাসি পেয়েছে, অমনি যোগমায়া কি করেছে, সব বাসির সাথে মেশাতে মেশাতে আমার গোবিন্দের বাসিটি হরণ করে নিয়েছে। আর সকল বাসির সাথে মেশাতে মেশাতে গোবিন্দের বাসি আজ হরণ করে যোগমায়া কি করেছে দেখুন মা। যোগমায়া লইয়া বাসি আজ গোপী কলে দিল, ব্রজ গোপী সেই বাসি বৃন্দার করে দিল, উলু ধ্বনি উলু, যোগমায়া লইয়া বাসি গোপী করে দিল, ব্রজ গোপী সেই বাসি বৃন্দার করে দিল, যোগমায়া লইয়া বাসি গোপী করে দিল, ব্রজ গোপী সেই বাসি বৃন্দার করে দিল, চলে যা চলে যা চলে যা, মিলনের তুতি বৃন্দা উপনীত হলো, কৃষ্ণের নিকট গিয়া উপনীত হলো, বলি নাও নাও বাসি বাজায়, নাও নাও বাসি বাজায়, নাও নাও বাসি বাজায়, নাও নাও বাসি বাজায়, বহুদিন রূপবাসী নাও বাসি বাজায়, কত নিশি উপবাসী নাও নাও বাসি বাজায়, কত নিশি উপবাসী নাও বাসি বাজায়। ওমা, এবার যেই না গোবিন্দ হারানো বাসি ফিরে পেয়েছে, অমনি হারানো বাসি ফিরে পেয়ে গোবিন্দের মনে কিন্তু আনন্দের আর সীমা নেই। এবার মায়ের কোলে বসে গোবিন্দ কি করছে, না ক্ষীর সর নবনী ভোজন করছে। আর এমন সময় কি হয়েছে দেখুন মা, দাঁড়ে এসে ডাক দিচ্ছে সখাগণ, কানাই এই কানাই বসতে যাবি কানাই, বলি যে দেখ কতখানি বেলা হয়েছে রে, ওরে ও কানাইয়া রে বসতে যাবি কিনা রে, বেলা যে যাই বলে যা, উলু ধ্বনি উলু ধ্বনি, ওরে ও কানাইয়া রে বসতে যাবি কিনা রে, বেলা যে যাই বলে যা, ওরে ও কানাইয়া রে
দেখরে কত বেলা হলো ওরে ও কানাই, দেখরে কত বেলা হলো ওরে ও কানাই, ওরে দেখরে কত বেলা হলো ওরে ও কানাই, কানাই কত বেলা হলো রে ও কানাইয়া, কত বেলা হলো রে ও কানাইয়া, এখনো মায়ের কোলে আছরে বসিয়া, এখনো মায়ের কোলে আছরে বসিয়া, এখনো মায়ের কোলে আছরে বসিয়া রে, এখনো মায়ের কোলে আছরে বসিয়া ওরে ও কানাইয়া রে। সকলে দাঁড়িয়ে আছে মা, ওমা তুমি তোমার মনের মতো করে এবার আমায় সাজিয়ে দাও, আজ আমি বসতে যাব। যশোমতী বলছে, না রে গোপাল, আজ যে তোকে বিদায় দিতে আমার মন চাইছে, ওরে আজ যে তোকে বিদায় দিতে আমার মন চাইছে না গোপাল। শ্রীরাম বলছে, মা তোমার কোনো চিন্তা নেই মা। শ্রীরাম বলছে, তোমার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই মা, তোমার গোপালের কোনো ক্ষতি হবে না, দাও মা তোমার গোপালকে তুমি সাজিয়ে দাও। নন্দরানী বলছে, না রে শ্রীরাম, বলি আজ যে আমার গোপালকে বিদায় দিতে মন চাইছে, ওরে শ্রীরাম আজকের মতো তোরাই জানা বাবা। শ্রীরাম বলছে, না মা তোমার কোনো চিন্তা নেই, এই আমি তোমায় কথা দিলাম, তোমার গোপালের কোনো ক্ষতি হতে দেব না, এবার তোমার গোপালকে তুমি সাজিয়ে দাও। তোমার গোপালের সাথে আমরা কত খেলা খেলি জানো, আর সে খেলা দেখতে কত লোক আসে, ওমা শুনবে তারা দেখতে কেমন, তোমার গোপালের সাথে যারা খেলা খেলে তারা দেখতে কেমন জানো, তবে শোনো মা, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র, আবার সদায় জপই রাম সদাই জপই রাম নাম, সদাই জপই রাম নাম, সদাই জপই রাম নাম, সদাই জপই রাম নাম, স্বর্গ হতে ওই রামতে আসে গো মা ভদ্র হাতে, স্বর্গ হতে ওই রামতে আসে গো মা ভদ্র হাতে, স্বর্গ হতে ওই রামতে আসে গো মা ভদ্র হাতে, স্বর্গ হতে ওই রামতে আসে গো মা ভদ্র হাতে, তারে দেখে বলাই মাতরা সে, তারে দেখে পলাই মাতরা সে, আমরা তারে দেখে পলাই মাতরা সে, আমরা তারে দেখে পলাই মাতরা সে, বলি তারে আমরা চিনি নাম, তারে আমরা চিনি নাম, বলি তারে আমরা চিনি নাম, তারে আমরা চিনি নাম, বলো কোন দেশের মানুষ মা গো তারে আমরা চিনি নাম, যদি কোন দেশের মানুষ মা গো তারে আমরা চিনি নাম, কোন দেশের মানুষ মা গো তারে আমরা চিনি নাম, সে যে কোন দেশের মানুষ মা গো তারে আমরা চিনি না মা। ওমা জানো একটা লোক আসে ওই হংসের উপর চেপে, আর তার চারটে মুখ, সেই চার মুখে সদা সর্বদাই রাম নাম জপ। ওমা তোমার গোপালের খেলা দেখতে আরো লোক আসে, বলি একটা লোক আসে ষাঁড়ের পিঠে চেপে, আর সারা দেহ তাই তার ছাই ভস্ম, মাথা মাথায় তার জটা, বলি তারে কেমন দেখতে জানো, ওমার শোনো তারে দেখতে ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, মাগো ঠিক দাদা বলাইয়ের মতো, শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো, যদি শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো, শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো। মা শুনলে মা তারে দেখতে কেমন, ঠিক দাদা, ঠিক দাদা বলরামের মতো, তারে দেখতে বলরামের মতো। ওমা তার সাথে একটা নারী আসে, বলি সেই নারীর এত রূপ যে সারা বন ভূমি আলোয় আলোকিত করে দেয়,
আর তোমার গোপালকে কোলে লইয়ে দর্শক করে নবনী খাওয়াই। বলি তারে কেমন দেখতে জানো? তবে শোনো মা, তারে দেখতে ঠিক জানো মা তোমার মত, ঠিক জানো তোমার মত, ঠিক জানো মা তোমার মত, ঠিক জানো মা তোমার মত, যদি দশ ভুজা না হইতো ঠিক জানো মা তোমার মত, যদি দশ ভুজা না হইতো ঠিক জানো মা তোমার মত, যদি দশ ভুজা না হইতো ঠিক জানো মা তোমার মত, যদি দশ ভুজা না হইতো ঠিক জানো মা তোমার মত। শুনলে, তোমার গোপালের সাথে আমরা কত খেলা খেলি, আর সেই খেলা দেখতে কত লোক আসে। বলি তাও তুমি তোমার গোপালকে সাজিয়ে দেবে না মা? নন্দরানী বলছে, না রে শ্রীরাম না। বলি গোপালকে অনেক কষ্ট করে আমি এই কোলে পেয়েছি, গোপাল আমার অনেক সাধনার ফল, আজ যে গোপালকে বিদায় দিতে আমার মন চাইছে না, আজকের মতো তোরাই জানা বাবা। গোপাল বিদায় দিতে যে আমার আজ মন চাইছে না শ্রীরাম, জানিস কত কষ্ট করে, কত কষ্ট করার পরে আমার গোপালকে আমি কোলে পেয়েছি। তবে শোন শ্রীরাম, গোপাল আমার কত সাধনার ফল, কত কষ্ট করার পরে আমার গোপালকে আমি কোলে পেয়েছি। আমি সাত জন্ম ওই সাগরেতে ঢেলেছিলাম গা, ওই সাত জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা, আমি সাত জন্ম ওই সাগরেতে ছিলাম গা, আমি সাত জন্ম সাগরেতে ছিলাম গা। বলি তবে তো হয়েছি আমি আমার গোপাল ধনের মা, হয়েছি আমি আমার গোপাল ধনের মা, আমি কাটিয়া দেহের মাংস করেছিলাম দা, আমি কাটিয়া দেহের মাংস করেছিলাম দা। বলি তবে তো গোপাল আমি আমার কোলে পেয়েছিলাম, ওরে তবে তো গোপাল আমার কোলে পেয়েছিলাম, বলি তবে তো গোপাল আমি আমার কোলে পেয়েছিলাম, গোপাল আমার বড় সাধনার ফল, কত সাধনা তার কোলে মা। নন্দরানী কখন দেহের মাংস দান করেছিলেন? আস্তে মা কথা নয়, মা নন্দরানী কখন দেহের মাংস দান করেছিলেন? না সত্য যুগে, সত্য যুগে মা নন্দরানী ছিলেন ধরা, আর নন্দরাজ ছিলেন দ্রোণ। তা একদিন অন্তর্যামী নারায়ণ, আস্তে গো মা কথা নয়, একদিন অন্তর্যামী নারায়ণ ভক্তকে পরীক্ষা করার জন্য এক ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে দাঁড়িয়েছেন ধরা মায়ের কুটিরে। এসে বলছে, মা গো, ও মা, আজ আমি তিন দিন উপবাস, তুমি আমায় কিছু সেবা দেবে না? ধরা মা বলছে, অতিথি, আমার স্বামী তো ভিক্ষা করতে গেছে, আমার স্বামী ফিরে এলে আমি আপনার সেবার ব্যবস্থা করব, আপনি আপনি একটু অপেক্ষা করুন। এই বলে ধরা মা কি করেছে দেখুন, সেই অতিথিকে ভেতরে বসিয়ে আজ স্বামীর অপেক্ষায় বসে থাকলো। এমন সময় দেখতে পেয়েছে দূরে তার স্বামী আসছে। এদিকে অন্তর্যামী নারায়ণ কি করেছে মা, দ্রোণের ভিক্ষার ঝুলি হরণ করে নিয়েছে। এবার যেই না দ্রোণ ধরা মায়ের কাছে এসে দাঁড়িয়েছে,
ধরা মা যেই না ধনকে দেখতে পেয়েছে অমনি বলছে, স্বামী স্বামী গো, আমাদের গৃহে এক অতিথি বসে আছে, তুমি তাড়াতাড়ি করে আমাকে তণ্ডুল দাও, আজ আমি অতিথির সেবা করাবো, স্বামী আজ আমি অতিথির সেবা করাবো। এই বলে মাইরা যেই না ধরা মায়ের কথা মতো দ্রোণ ভিক্ষার ঝুলিতে হাত দিতে গেছে, দেখে এক দানাও ভিক্ষা নেই, এক দানাও তণ্ডুল নেই। তাই মনে মনে চিন্তা করছে, তাই তো আজ তো আমাকে আর কেউ ভিক্ষা দেবে না, তাহলে কি অতিথির সেবা আজ আমি করাতে পারবো না। এই বলে ধরা মা কি করেছে, স্বামীকে ভেতরে বসিয়ে নিজেই বেরিয়ে পড়লেন ভিক্ষা করতে। কিন্তু মা গো কোনো কোনো দাঁড়িয়েও ধরা মা এক দানা ভিক্ষার পেল না। ধরা মা চিন্তা করছে, অতিথির সেবা যখন আমি করাতে পারলাম না, তখন এই প্রাণ আমি আর রাখবো না, নিতাই গৌর হলি বল হলি। এই বলে ধরা মা চলেছে যমুনার জলে প্রাণ বিসর্জন দিতে। আর এদিকে অন্তর্যামী নারায়ণ, অন্তর্যামী নারায়ণ কি করেছে মা, এক ফলওয়ালার বেশ ধারণ করেছে, ভগবান এক ফলওয়ালার বেশ ধারণ করে সেই পথ দিয়েই চলেছে। আর বলছে, ফল চাই ফল, ফল চাই গো ফল, তোমরা কেউ ফল নেবে গো ও গো নগর বাসিনী, তোমরা ফল নেবে গো ও গো নগর বাসিনী, তোমরা ফল নেবে গো ও গো নগর বাসিনী, তোমরা কেউ ফল নেবে গো ও গো নগর বাসিনী, আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি, আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি, আমি ফলের ডালা নগরে ফিরি, আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি, তোমরা ফল নেবে গো ও গো নগরবাসিনী, তোমরা ফল নেবে গো ও গো নগরবাসিনী, তোমরা কেউ ফল নেবে গো ও গো নগরবাসিনী। এদিকে সেদিকে বলি আমি যে তোমার ফল নেব, তোমরা ফল নেবে বলি তুমি আমাকে ফল দেবে, ধরা মা বলছে তুমি আমাকে ফল দেবে ফলওয়ালা, আর ফলওয়ালা বলছে শোনো শোনো, ফল দেবার জন্যই তো এসেছি, কেন দেব না, তুমি আমাকে করি দাও আমি তোমায় ফল দেব। ধরা মা বলছে, কিন্তু ফলওয়ালা আমার কাছে যে কোনো করি নেই, আমি তোমাকে কি দেব, শোনো বাপু ধারে কিন্তু আমি ফল দিতে পারবো না, করি না থাকে কিছু বাধা রেখে যাও। বলে ফলওয়ালা আমার কাছে তো কিছু নেই, আমি তোমার কাছে কি বাধা রাখব। বলে শোনো মা আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বলে বলে বেশ বলো বলো ফলওয়ালা তুমি আমার কাছে কি চাও। বলে তবে শোনো শোনো মা, তুমি যদি তোমার রূপ যৌবন আমার কাছে বাধা রাখো তাহলে আমি তোমাকে দুটি ফল দিতে পারি। ধরা মা চিন্তা করছি, আমার এই রূপ যৌবন যদি অতিথির সেবায় লাগে তাহলে আমি তাই দেব। এই বলে ধরা মা কি করেছে, তার বাম স্তন কেটে ওই ফলওয়ালার কাছে দিয়ে দুটি ফল নিয়ে মনের আনন্দে চলেছে অতিথির সেবা করাবে বলে। অতিথি ভোজনের জন্য যেই না দুটি ফল দিতে যাবে, হঠাৎ হঠাৎ দু ফোঁটা রুধির ঝরে পড়েছে অতিথির সামনে। বলে ছি মাছি, তুমি অসুচি অবস্থায় আমার সেবা দিচ্ছ না মা, আজ আমি তোমার গৃহে আর সেবা করব না, আজ যে তোমার গৃহে আমার সেবা হলো না মা, আজ আমি তোমার গৃহে সেবা করব না। ধরা মা বলছে, অতিথি আমি অসুখী নই, আমি তোমার ভোজনের জন্য আমার এই বাম স্তন কেটে এক ফলওয়ালার কাছে দিয়ে তোমার জন্য দুটি ফল এনেছি, এই না এই না অতিথি, এই ফল তুমি ভোজন করো অতিথি। বলে মা, অতিথির সেবাই তোমার এত মন, অতিথির সেবার জন্য তুমি এত কষ্ট সহ্য করছো,
তাই অন্তর্যামী নারায়ণ আমার আজ ছদ্মবেশ পরিত্যাগ করে নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছি ধরা মায়ের সম্মুখ। বলছে মাগো, অতিথি সেবায় তোমার এত মন মা, আজ অতিথি ভোজনের জন্য তুমি এত কষ্ট সহ্য করছো, বেশ তবে বলো মা তুমি আমার কাছে কি বর চাও। ধরা মা কাঁদছে আর বলছে, অতিথি আমি যেন পরজন্মে তোমাকে আমার সন্তান রূপে পাই। বলে বেশ বেশ মা, আমি তোমায় কথা দিলাম, পরজন্মে আমি তোমার সন্তান হয়ে আস, তোমার যুগল স্তনে বাঁধা রব, 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 এ জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাঁধা রব, এ জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাঁধা রব, মাগো এ জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাঁধা রব, এ জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাঁধা রব। তাই নন্দরানী বলছে, শুনলি শ্রীরাম, কত কষ্ট করে আমি আমার গোপালকে কোলে পেয়েছি, গোপাল আমার কত সাধনার ফল করে শ্রীরাম, আজ যে গোপালকে বিদায় দিতে আমার মন চাইছে না, আজকের মতো তোরাই যা বাবা, আজ আমার গোপালকে আমি গোষ্ঠে পাঠাবো না শ্রীরাম, আজ আমার গোপালকে বিদায় দিতে মন চাইছে না। শ্রীরাম বলছে, বেশ এই আমি তোমাকে কথা দিলাম মা, তোমার গোপালের কোনো ক্ষতি হতে দেব, তোমার গোপালকে আমরা তোমার কাছে কাছে রাখব, এবার তোমার গোপালকে তুমি সাজিয়ে দাও। ও মা, এবার নন্দরানী কি করেছেন না, মনের মতো করে আমার গোবিন্দকে সাজিয়ে দিয়েছেন, আর অপরূপ ভাবে সাজসজ্জা করিয়ে দিয়ে শ্রীরামের হাতে তুলে দিয়ে বলছি, এই নে শ্রীরাম, শ্রীরাম রে আমার গোপালকে তোর হাতে তুলে দিলাম, তবে দেখিস বাবা আমার আমার গোপালের যেন কোনো ক্ষতি না হয়। এই বলে মাগো আজ অপরূপ ভাবে সাজসজ্জা করে আজ সখাগণকে সাথে নিয়ে গোবিন্দ কোথায় চলেছে না, গোষ্ঠে বিনোদ খেলা খেলে, কেমন ভাবি গো, চলে রেনু চলে রে আজ গোচারণে চলে রে, চলে রে মোহন বনে বিনোদ খেলা খেলবো আমরা, আপনাদের মতো এত ভালো ভক্তির কাছে কৃষ্ণ কথা হরি কথা বলছি মা, এখানে স্বয়ং ভগবান নেমে এসেছে, তাই তো,
যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাই বৃন্দাবন তৈরি হয়েছে এই হরিবাসর, তার সকলের মুখে এখনো কিন্তু উলুধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। কিছু কিছু মায়েরা উলুধ্বনি করেছেন, সব মায়েদের কিন্তু উলুধ্বনি করতে দেখছেন। তা এখনো পর্যন্ত এই হরিবাসরে এসে যে মায়েরা উলুধ্বনি করতে পারছেন না, লজ্জায় হোক ভয়ে হোক যে কোনো কারণেই হোক, তা যে মায়েরা উলুধ্বনি করছেন না সেই মায়েদের জন্য একটা ছোট্ট গল্প হরি হোক। এক শাশুড়ি আর এক বৌমার গল্প বলি মার সঙ্গে। বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে, শাশুড়ি মা যাবে বাইরে, তাই বৌমাকে ডেকে বলছে, বৌমা পুজোর সামগ্রী এখানে থাকলো মা, পুরোহিত এলে তুমি পুজোটা করিয়ে নিও। এই বলে শাশুড়ি মা কি করেছে বাবা, না বৌমার উপর সব দায়িত্ব দিয়ে চলে গেছে বাইরে। এবার পুরোহিত মশাই এসে বলছে, এই কই বলি, তাড়াতাড়ি করে পুজোর সামগ্রী এনে দাও। উমা বৌমা কি করেছে, একের পর এক সব সামগ্রী এনে দিয়েছে পুরোহিত মশাইয়ের কাছে। এবার পুরোহিত মশাই পুজোর সমাপ্ত করেছে, বলে বৌমা উলুধ্বনি যাও তো মা। বৌমা মনে মনে চিন্তা করছে, মা তোমাকে সব দিয়ে গেছে, ওই উলুধ্বনি তোমাকে দিয়ে যায়নি, যাই দেখি নিশ্চয়ই সিন্ধুকের মধ্যে থাকবে। হরি বল। এই বলে বৌমা ভেতরে প্রবেশ করেছে, মা সিন্ধু খুলছে, সিন্ধু খুলে অনেক খোঁজাখুঁজি করে উলুধ্বনি আর পাওয়া যায়। এমন সময় শাশুড়ি মা এসে বলছে, বৌমা তুমি ওই সিন্ধুকের মধ্যে কি খুঁজছো, আর বলবেন না, পুরোহিত মশাই আমার কাছে উলুধ্বনি চাইলেন, তা আপনি তো সব আমাকে দিয়ে গেছেন, কই উলুধ্বনি তো আমাকে দিয়ে যান না, তাই ভাবলাম যদি সিন্ধুকের মধ্যে থাকে। বৌমার কথা শুনে শাশুড়ি মায়ের মাথায় হাত, হ্যারে মা উলুধ্বনি কি সিন্ধুকের মধ্যে থাকে, বলি উলুধ্বনি দিতে হয়। তাই হরিবাসরে যে মায়েরা উলুধ্বনি করছেন না সে মায়েদের বলছি, আপনারা কি উলুধ্বনি গুলো সিন্ধুকে রেখে এসেছেন নাকি, হ্যাঁ নাকি সঙ্গে করে এনেছেন, বাবা সঙ্গে করে যদি এনে থাকেন সবাই মিলে একসাথে বের করুন। চলে রে ধেনু চলে রে, চলে রে চলে রে মোহন বলে, এবার গোবিন্দ আমার সখাবৃন্দকে সাথে নিয়ে গোষ্ঠে এসে বিনোদ খেলা খেলছে। ওমা যতবার খেলা খেলছে ততবার গোবিন্দ ভক্তের কাছে হার স্বীকার করছে। সুবল বলছে, সন্তানাই আজ আমরা তোর সাথে আর খেলা খেলবো না, আজকের মতো খেলাতে আমরা তোকে হারাই হারাই হার। যেই না হারাই কথা উচ্চারণ করেছি অমনি গোবিন্দের মনে পড়ে গেছে শ্রীমতী রাধারানীর কথা। তাই বলছে, সুবল তোরা আমার রায়ের সাথে আমাকে মিলিয়ে দিবি। সুবল বলছে, শোন কানায় রায়ের সাথে মেলাতে পারি কিন্তু এই বেশে তো পারবো না, তোকে এক নতুন বেশে সাজতে হবে, আর সেটা কি বেশ শুনবি, তবে শোন যে বেশে তোকে সাজতে হবে সেটা হলো যোগী বেশ। কিন্তু সুবল, যোগী বেশ আমাকে সাজতে হবে, বলে হ্যাঁ যোগী বেশে তোকে সাজতে হবে। ওমা এই বলে গোবিন্দ কি করেছে, যোগী বেশ কোথায় পাবে, না স্বয়ং ভোলানাথের কাছে। তাই বলে গোবিন্দ আমার কি করেছে, ভোলানাথকে শরণ নিয়েছে, মায়ের একটা উলুধ্বনি করবে, ওম শিবায় শান্তায় করুণোত্রয় হে তবে নিবেদয়ামি চতুমানং তং গতি পরমেশ্বর নিতাই গৌর হরি বল হরি বল হরি প্রভু মিশমনি সম শেষ গুণ গুণহীন মহিষ গোরাভরণ উলুধ্বনি সম শেষ গুণ গুণহীন মহিষ গোরাভরণ রণনির্জিত দুর্জয় দত্তপুর রণনির্জিত দুর্জয় দত্তপুর রণনির্জিত দুর্জয় দত্ত
পুরম গগনীর গীত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিব কল্পতরু ওম নমো শিবা ওম নমো সুকাম্বিত বাম তনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু রাজসুকাম্বিত বাম তনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু গিরিরাজসুকাম্বিত বাম তনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগম বিষ্ণু শিরোধিত পাদ যুগম বিষ্ণু শিরোধিত পাদ যুগম বিষ্ণু শিরোধিত পাদ যুগম প্রণমামি শিবং শিব কল্পতরু ওম নমো শিবা ওম নমো শিবা গোবিন্দ যেই না ভোলানাথকে স্মরণ নিয়েছে মা ভোলানাথ কি করেছে আজ মনের মতো করে সাজিয়ে দিয়েছে আমাদের গোবিন্দ গোবিন্দকে আর যোগী বেশে সাজিয়ে দিয়েছে তা দেখুন মা এই যে গোবিন্দকে যোগী বেশে সাজিয়েছে শোভাটি কেমন হয়েছে গো কেমন করে সাজিয়েছে আজ গোবিন্দ অপরূপ ভাবে সাজসজ্জা করেছে যোগী বেশ ধারণ করেছে আমার রাধারানীর সাথে মিলিত হওয়ার জন্য তা কেমন ভাবে সাজিয়েছে দেখুন মা চাচরচি কুরকে সে জটা পাকাইল করে কি বা শোভা বনমালা খুলে গলে দিল হারের মালা বনমালা খুলে গলে দিল হারের মালা বনমালা খুলে গলে দিল হারের মালা আবার প্রীতবাস খুলে অঙ্গে দিল বাগছালা প্রীতবাস খুলে অঙ্গে দিল বাগছালা প্রীতবাস খুলে অঙ্গে দিল বাগছালা আবার প্রীতবাস খুলে অঙ্গে দিল বাগছালা আর কুণ্ডল খুলিয়া দিল ধুতরার ওই না কুণ্ডল খুলিয়া দিল ধুতরার কুণ্ডল খুলিয়া দিল ধুতরার কুণ্ডল খুলিয়া দিল ধুতরার আবার সহজে হইল যোগী আবার সহজে হইল যোগী আখি ঢুলু সহজে হইল যোগী আখি ঢুলু আবার সহজে হইল যোগী আখি ঢুলু তাই গোবিন্দ অপরূপ ভাবে সাজসজ্জা করেছে এবার মা যোগমায়াকে স্মরণ করে আমার গোবিন্দ চলেছে কোথায় মা না যশোমতির কাছে দেখুন গোবিন্দ কি চিন্তা করছে গোবিন্দ চিন্তা করছে আজ তো আমি যোগী বেশ ধারণ করেছি তা আগে যাব মায়ের কাছে মা যদি আমাকে চিনতে না পারে এই ত্রিজগতে আর কেউ আমাকে চিনতে পারবে না মা এই বলে গোবিন্দ মনের আনন্দে চলেছে মা যশোমতির কাছে আর মা যশোমতী যেই না গোবিন্দকে দেখেছে অর্থাৎ যোগীবর্গকে দেখেছে অমনি মা আমার ছুটতে ছুটতে এসে বলছে আহারে বলি এমন নবীন বয়সে তুই এই দুটো খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছিস তোর কোনো কষ্ট হয় না বাবা
গোবিন্দ বলছে না মা না আমার কোনো কষ্ট হয় না। যশোমতী বলছে হ্যাঁ রে তুই যে এইভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছিস তোর কি মাতা পিতা কেউ নেই বাবা? ওরে ও বাপ যোগী বল বল কোথা তব ঘর এবারে তোর মাতা পিতা। ওরে ও বাপ যোগী বল কোথায় তব ঘর এবারে তোর মাতা পিতা। ওরে ও বাপ যোগী বল বল কোথা তব ঘর এবারে তোর এমন ধনে বিদায় করে দিয়েছে বল তোর কি মাতা পিতা নাই রে। এমন ধনে কি বিদায় দিয়েছে তোর কি মাতা পিতা নাই রে। আমার যশোমতী যেই নাই কথা বলেছে যে তুই দুটো খাবারের জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছিস তোর কি মাতা পিতা কেউ নেই? অমনি গোবিন্দ বলছে মা আমার মাতা পিতা সকলেই আছে কিন্তু তারা কোথায় আছে শুনবে? তবে শোনো মা তারা কোথায় আছে? আমার মা আছে যমুনা পারে ও গো আছে কংস কারাগারে। আমার মা আছে যমুনা পারে আছে কংস কারাগারে। আমার মা আছে যমুনা গো আছে কংস কারাগারে। আমার মা আছে যমুনা পারে আছে কংস কারাগারে। বলি কংসের ভয়ে ওই জনক আমায় আজ রেখেছে পরের ঘরে। ওই কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। ওমা আমার মাতা পিতা সকলেই যে আছে মা। তা যশোমতী বলছে আই বাবা যখন আমার কাছে এসেছিস আজ আমি তোকে পেট পুড়ে ভোজন করাবো। এই বলে যোগীবর কি করেছে মা যশোমতীর কাছে বসে মন প্রাণ ভরে ভোজন করছে মা। এবার যেই না ভোজন করা শেষ হয়েছে অমনি গোবিন্দ বলছে যোগীবর বলছে মা এবার তাহলে আমি আসি মা। বলছে দাঁড়া বাবা আমার গোপাল ঠিক তোর মতো। ওরে আমার গোপালের আসার তো সময় হয়ে গেছে আমার গোপাল এলে আমি তোর সাথে বন্ধু পাতিয়ে দেব তুই একটুখানি অপেক্ষা করবি বাবা। গোবিন্দ বলছে কিন্তু মা আমার যে বড় ভয় করছে মা। ভয় করছে কিসের ভয়? ওমা জানো এরূপ ঘটনা তো আমাদের বাড়িতে হয়েছিল এক নবীন যোগীর প্রসাদ পেয়ে আমি নিজেই যোগী হয়ে গেছি। মায়ের মনে ভয় হলো যদি আমার গোপাল যোগী হয়ে যায়। দেখুন মা ভগবান শ্রীকৃষ্ণের সখা বন্ধু মাতা পিতা শুদ্ধ ভগবত প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণই পরম পুরুষোত্তম ভগবান এটাও তারা জানে না। মাধুর্য মণ্ডিত প্রেমের বিনিময়ে তারা ভুলে যায় শ্রীকৃষ্ণই ভগবান। বলছি না বাবা আর তুই দেরি করিস না আমার গোপালের আসার সময় হয়ে গেছে আমার গোপাল যদি এসে যায় আর গোপাল এসে যদি যোগী হয়ে যায় তুই এবার বিদায় নে বাবা। তাই যশোমতী কি করেছে মা দিদি রোহিণীকে ডেকে বলছে দিদি এক কাজ করো ওই যোগীবর যেখানে ভোজন করেছে তুমি জায়গাটা ভালো করে পরিষ্কার করে দাও আর ওই ভোজনের পাত্র তুমি আর ঘরে রেখো না ওই যমুনার জলে ভাসিয়ে দিয়ে এসো।
এই বলে দিদি রোহিণী কি করেছি মা, ভালো করে জায়গা পরিষ্কার করে ভোজনের পাত্র নিয়ে ওমা যেই না যমুনার জলে ভাসিয়েছে। সরি যমুনা কি হয়েছে, যমুনার জলে যেই না ভাসিয়েছে মা, যমুনা যমুনা পর পেতে নিল উলুধ্বনি নিতাই গৌর হরি গো, যমুনা যমুনা পর পেতে নিল যমুনা যমুনা পর পেতে নিল। বলি আজকে আমি ধন্য হলাম, আজকে আমি ধন্য হলাম, আজকে আমি ধন্য হলাম, আজকে আমি ধন্য হলাম, ওই যোগীর প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম, ওই যোগীর প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম। ওমা যমুনা আজ যোগী হয়ে নৃত্য আরম্ভ করেছে, আর তা দেখে দিদি রোহিণী ছুটতে ছুটতে এসে বলছে, এই যশোদা কি হয়েছে জানিস যশোদা, ওরে যেই না ভোজনের পাত্র যমুনার জলে ভাসিয়েছে, অমনি যমুনাও যে যোগী হয়ে নৃত্য আরম্ভ করেছে। দেখুন মা যশোমতির মনে আরো ভয় হলো, সত্যি যদি আমার গোপাল এবার যোগী হয়ে যায়, না বাবা না, এবার তো বিদায়, এবার তো ফিরে যা যোগীবর, এবার তো গোপালের আসার সময় হয়ে গেছে। তাই গোবিন্দ কি করেছে, যশোমতির শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ চলেছে কোথায় না জটিলা মন্দিরের পথে। এত বলি যোগীবর গমন করি, এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, দেখো জটিলা মন্দিরে আসি উপনীত হলো, ওই জটিলা মন্দিরে আসি উপনীত হলো, জটিলা পাইল শুনিতে থাকি অন্তরে। ওমা যেই না আজ যোগীবরের ডাক শুনতে পেয়েছে জটিলা, অমনি কুটিলাকে বলছে, আয় কুটিলা, কুটিলা রে, বলি তারে আর যোগী এসেছে, যা তোমা তুই তাকে কিছু ভিক্ষা দিয়ে আয়। ওমা এই বলে কুটিলা কি করেছে দেখুন মা, ভালো করে ভিক্ষা সামগ্রী সাজিয়ে নিয়েছে যোগীবরকে ভিক্ষা দেবে বলে, এবার ভালো করে ভিক্ষা সামগ্রী সাজিয়ে যোগীবরের কাছে গিয়ে যেই না বলছে, এই নাও, এই নাও যোগীবর ভিক্ষা নাও। ওমা কুটিলা যেই নাই কথা বলেছে, গোবিন্দ ইশারায় জানিয়ে দিয়েছে কোন পতিহীনা নারীর হস্তে আমি ভিক্ষা নেব না। পতিহীনা অর্থাৎ যে জগৎপতি ভজনা করে না, সেই ভজনাহীন নারীর হস্তে আমি ভিক্ষা নেব না। নিতাই গৌর হরি বল হরি। ফিরে এলো কুটিলা, এসে বলছে, মা গো যোগীবর তো আমার হাতে ভিক্ষা নেবে না মা, সে নাকি এক গত করেছে আমার হাতে ভিক্ষা নিলে তার নাকি যোগীব্রত নষ্ট হয়ে যাবে। সেই তো মা, বলি খালি হাতে যদি যোগীবর ফিরে যায় তাহলে অমঙ্গল হবে, এক কাজ করি না। কুটিলা বলছে, এক কাজ করো, ওমা রাধারানীকে কি পাঠিয়ে দেবে। বলে বেশ তুই ঠিকই বলেছিস কুটিলা, তবে রায়কে পাঠিয়ে দে। তাই রাধারানীকে ডেকে বলছে, বৌমা ও বৌমা, বলি তারে এক যোগী এসেছে, তুমি তাকে কিছু ভিক্ষা দিয়ে এসো তো। দেখুন মা রাধারানী যেই না যোগীবনের নাম শুনেছে, অমনি যোগীবনের নাম শোনা মাত্রই আমাদের শ্রীমতী রাধারানী চমকে উঠে, বলো না বলো না আমায় যোগী ভিক্ষা দিতে, বলো যোগী ভিক্ষা দিতে, বলো না আমায় যোগী ভিক্ষা দিতে, বলো না আমায় যোগী ভিক্ষা দিতে, বলো না যে যোগীতে সীতা হরে না জানি যোগী কি বা করে, যে যোগীতে
পিতা হরে। মনে পড়ে যা এবার রাধারানী কি করেছে মা, ভালো করে ভিক্ষা সামগ্রী নিয়ে মনের মতো করে সাজিয়ে নিয়ে চলেছে কোথায়, না যোগী বরকে ভিক্ষা দেবে। আর গোবিন্দের কাছে গিয়ে বলছে, নাও নাও যোগী বর ধরো ভিক্ষা ধরো, অধিক দাঁড়াবার আমার সময় নাই। ওমা যেই না রাধারানী গোবিন্দের কাছে গিয়ে দাঁড়িয়েছে, অমনি গোবিন্দকে চিনতে পেরেছেন আমাদের শ্রীমতী রাধারানী। আর যেই না রাধারানী আমার চিনতে পেরেছে, অমনি সখীগণকে ডেকে বলছে, ললিতা ও ললিতা আয় আয় সখী, তোরা মনের মতো করে আমার স্বামীকে সাজিয়ে দে। তাই গোবিন্দকে অপরূপভাবে সাজিয়ে দিয়েছে মা, গোবিন্দকে অপরূপভাবে সাজসজ্জা করিয়ে দিয়েছে। এবার রাধারানীকে বলছে, রায় ও রায়, এবার এক কাজ কর, তুই তোর ওই শ্যামের বামে দাঁড়া। গোবিন্দ রাধারানীকে বামে নিয়ে যুগলে দাঁড়িয়েছেন মা, আর এই যুগল রূপ দর্শন করছি সকল সখীগণ। সখীগণ বলছে, রায় এই রায়, একেবারে দাঁড়া রে দাঁড়া রে, দাদা রে দাদা রে, একবার দাদা রে দাদা রে, একবার দাদা রে দাদা রে, দাদা রে দাদা রে, তোদের যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে, তোদের যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে, তোদের যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে, যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে, তোদের যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে। মা গোবিন্দ রাধারানীকে, গোবিন্দ রাধারানীকে বামে নিয়ে যুগলে দাঁড়িয়েছেন মা, আর এই যুগল রূপ দর্শন করছি যত সখীগণ। দুহু দহে মে লল বাহু পশারি, দুহু সুখে মা তল সব নরনারী, উলু ধনি উলু ধনি, দুহু দহে মে লল বাহু পশারি, দুহু সুখে মা তল সব নরনারী, দুহু দহে মে লল বাহু পশারি, দুহু সুখে মা তল সব নরনারী, দুহু মুখ চন্দন কি দেব তুলনা, দুহু মুখ চন্দন কি দেব তুলনা, মুখ চন্দন কি দেব তুলনা, দুহু মুখ চন্দন কি দেব তুলনা, কানু মর কত জিনে রাই কাঁচা সোনা, ওই না কানু মর কত জিনে রাই কাঁচা সোনা, কানু মর কত জিনে রাই কাঁচা সোনা, কানু মর কত জিনে রাই কাঁচা সোনা। আচ্ছা যারা যারা নৃত্য করবে উঠে দাঁড়িয়ে যাবি, কেননা সবাই মিলে ভজন গিয়ে তারপর আমরা লীলাটা রাখবো এখানে। সবাই মিলে বাহু তুলে, রাধে রাধে জয় জয় রাধে রাধে, রাধে রাধে জয় জয় রাধে, সবাই মিলে উঠে দাঁড়িয়ে জয় জয় রাধে রাধে, জয় জয় রাধে রাধে, রাধে রাধে জয় জয় রাধে রাধে, রাধে রাধে জয় জয় রাধে রাধে, বলো বৃন্দাবন মে রাধে রাধে, কুণ্ড মে রাধে রাধে, তো মন মে রাধে রাধে, মন্দিরবন মে রাধে রাধে, বদন কুণ্ড মে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, রাধে 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 রাধে।
রাধে বল জয় জয় রাধে বল, রাধে 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 বল জয় জয় রাধে বল, রাধে 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 বল জয় জয় 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 রাধে বল। প্রেম সে বলো রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্যাম সুন্দর মদন মোহন কি জয়।